আজি আপনাদের দেখিলে যে হাজার হাজার রাইজর উপস্থিতিত বিশ্বর সর্বশ্রেষ্ঠ আর সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নাদা ডাঙরিয়ায় রৌতাত আজি এই নির্বাচনী প্রচারত অংশ ললে। তেখেতর উপস্থিতিয়ে ওদালগুড়ি দরং লোকসভা সমষ্টির ভোটার রাইজক দুগুণে উৎসাহিত করলে, অনুপ্রাণিত করলে, আর দরং ওদালগুড়িবাসী রাইজ আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আকো এবার তৃতীয় কার্যকালের কারণে প্রধানমন্ত্রী পতারভাবে আতুর হয়ে যে আছে সেই কথাটকে আজি প্রমাণিত করলে। হাজার হাজার পুরুষ, মহিলা, যুবক, যুবতী, কৃষক, সকল শ্রেণীর সর্বস্তরের জনগণের হিলদল ভাঙি যুক্ত আজি এই সভার উপস্থিতি, সেই উপস্থিতিয়ে ইয়াকে প্রমাণিত করেছে। দরং ওদালগুড়িত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রতি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতি, এনডিএর প্রতি রাইজর জনসমর্থন পূর্বতকৈ যথেষ্ট বৃদ্ধি পাইছে। আর সেই হেতুকে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত এনডিএ ব্যাপক ব্যবধানত ইয়ারপর মানে জিকিব তো জিকিবই, আর অভূতপূর্বভাবে বহুতে আশা নকরা ধরনের, বহুতে হয়তো ভাবি আছে অল্প ভোট পাম বলে বিরোধী দলে, তেনেকা আশাবিলাক ফুটুকার ফেনত পরিণত করে এনডিএক এনেদরে বিপুলভাবে রাইজে আশীর্বাদ দিব যার কল্পনা হয়তো আমি এই মুহূর্তে করব পৰা নাই। আমি চাওক, আমি ভাবিছো মিনিমাম আমি যে টু থার্ড মেজরিটি যাবার পাইছিল এইবারও পাম 2024ত, টু থার্ড ভোটার রাইজে কমেও টু থার্ড ভোটার রাইজে তিন ভাগর দুই ভাগ অর্থাৎ 66.66% ভোট মিনিমাম এইবার দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত এনডিএ লাভ করিব। হয় কাইলৈ টংলা বিধানসভা সমষ্টির কার্যকর্তা সকলের উপস্থিতিত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রথমখন দরং ওদালগুড়ি লোকসভার নির্বাচনী সভাত অংশ লব। কাইলৈ দিনের 9:30 বজাত কলাইগাঁও মহাবিদ্যালয় খেলপথারত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় রাজহুয়া সভা সম্বোধন করিব। তারপর ক্রমাগতভাবে আরো 7খন নির্বাচনী সভা অর্থাৎ 8খন বিশাল নির্বাচনী সভাত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির 8টা বিধানসভা সমষ্টির বিভিন্ন স্থানত নির্বাচনী প্রচার চলাব। মহামান্য আদালতের রায়দান আমি সকলে জানো আমার উপর ন্যায় ব্যবস্থা সদায় বিরাজমান, গতি ন্যায় ব্যবস্থায় জুডিশিয়ারিয়ে যুক্ত রায় দিছে সেই রায়টো আমি নিশ্চিতভাবে বর্তমান মুহূর্তত সত্য প্রমাণিত হওয়া বলে কব লাগিব। গতি বাকি আইনে যা ব্যবস্থা লয় সেই ব্যবস্থা লব বলে আমি আশা করছো।